আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আমরা মডেল এস নাম্বার 17 তে চলে এসেছি। আমরা আজকে দেখতে পাচ্ছি 1 নম্বর কোয়েশ্চেনটা কি আছে যে ফোর স্কোয়ার মাইনাস 20x এর ও সঙ্গে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে, 1 নম্বর রাইট অ্যান্সার কোনটা হবে? 1 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ঘ, 25 হবে। তো আমরা অঙ্কগুলো দেখে নিই, বাসায় এগুলো করব। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 3 দেখতে পাচ্ছি, এখানের মান কত হবে? নাম্বার আমরা যদি এখানে আসি 4-এ, আমরা দেখছি পি প্লাস 1/p, 5 হলে পি কিউ প্লাস 1/pq, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা বসাবো, এ প্লাস বি হল কিউ মাইনাস সেই সূত্রটা এখানে বসালেই হয়ে যাবে। আমার 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 0.005 স্কোয়ার কত, এটি 5 নম্বর রাইট অ্যান্সার কোনটা হবে? 0.005 স্কোয়ারের মান কত হবে? 5 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ 0.000025 বা 25 যাকে বলা হয়। এ প্লাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 10 হলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 3 এ বি এর মান কত হবে? এটা আমরা 6 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর আমরা 3 লিটার পানির ওজন যদি 3 লিটার পানির ওজন কত, মানে 2.5 কিলোগ্রাম নাকি 4 কিলোগ্রাম নাকি কত? এখানে আমার 7 নম্বর রাইট অ্যান্সার কোনটি হবে? 7 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ 3 কিলোগ্রাম হবে। 3 লিটার পানির ওজন হবে 3 কিলোগ্রাম, মানে 1 কিলোগ্রাম ইকুয়াল টু 1 লিটার, ঠিক 3 কিলোগ্রাম হবে। 3 লিটার পানির ওজন হবে 3 কিলোগ্রাম। নাম্বার 8, 1 থেকে 65 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এক থেকে পঁয়ষট্টি পর্যন্ত যোগ করে আমাদের এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 8 নম্বর আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? 8 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ 33 হবে। আমরা জানি যে 66 হবে, 66-এর অর্ধেক করলে হবে 33। তারপর 9 নম্বরে আমরা যদি দেখি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়স অনুপাত কত, তাদের বয়সের অনুপাত কত হবে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2 যদি 2 হয়, 9 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 9 নম্বর, 9 নম্বর আমাদেরকে 7 নম্বর এটা দেখতে, 9 নম্বর এটা দেখতে হবে, দেখে অঙ্কটা করে নিতে হবে বাসায় সুন্দর করে। কোন সংখ্যাটি বৃহত্তম? 10 নম্বর আমরা যদি দেখি কোন সংখ্যাটি বৃহত্তম, আমরা কোন সংখ্যাটি বৃহত্তম এখানে দেখতে পাচ্ছি, কোন সংখ্যাটি বৃহত্তম এখানে? তো এখানে আমাদের এটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ 0.3, অর্থাৎ রুট ওভার 0.3, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 11 নম্বর, এ প্লাস বি 12, এ বি সমান সমান 35 হলে স্কোয়ার বি স্কোয়ারের মান কত? আমরা জানি স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি, আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটি আছে এখানে ব্যবহার করলেই হয়ে যাবে ফর এ বি সূত্র, না? স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 12 নম্বর, যে একটি আয়তক্ষেত্র, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ হচ্ছে 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিমাণ বৃদ্ধি পাবে? আমরা এখানে 13 নম্বর আমরা দেখতে পাচ্ছি, 14 নম্বর, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান কত? এটা একদম সহজ, এটা এক্স স্কোয়ার করে দিতে হবে, তারপর আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সাজাতে হবে। 15 নম্বর, এখানে দেখতে একটি একটি সমল বহুভুজের একটি অঙ্ক কী বলা হচ্ছে, অন্তকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? এটি আমরা 15 নম্বর, 15 নম্বর দেখতে পাচ্ছি এটি ক হবে। এবং আমরা যদি 16 নম্বর আসি, যদি ক সমান না তো হয়, তারপরে আমরা 17 নম্বর এখানে দেখতে পাচ্ছি 12% কত? 18 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে, 19 নম্বর, ত্রিভুজের ভর কেন্দ্র প্রতিটি মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে, 19 নম্বরে ক হবে, অর্থাৎ 2:1। 20 নম্বর, 1 বর্গমিটার ও কত বর্গ সেন্টিমিটারের সমান? 20 নম্বর, এটি হচ্ছে ঘ, অর্থাৎ 10 হাজার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।